আমার রাতাবাড়ি জিপির 100% মানুষ এই বাজারে আয়, বুরুয়ালা জিপির প্রায় 40% মানুষ এখানে আয়, আমার পোল্ডর জিপির 60-65% মানুষ এখানে প্রতিদিন বাজারে আয়। ফের জেলা পরিষদ চেয়ারম্যানের দায়িত্ব হাতে নিয়ে নিজের নির্বাচনী এলাকায় আশিস নাথ, কাজীর বাজারে বেসরকারি ব্যাংক স্থাপনের আশ্বাস, উচ্চ পর্যায়ের কমিটি পর্যবেক্ষণ, আভ্যন্তরীণ সমস্যার কারণে উন্নয়নমূলক কাজকর্ম করা সম্ভব হয়নি, 7 মাসে 5 বছরে কাজ সম্পন্ন করার অঙ্গীকার আশিস নাথের। করিমগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব নিয়েই তেমন উল্লেখযোগ্য কোনো কাজ করতে পারেননি, কার্যকালের প্রথম 2 বছর করোনা অতিমারীর কারণে উন্নয়নমূলক কাজকর্ম হয়নি, আর এরপর তার বিরুদ্ধে অনাস্থা, তিনি পদ খুইয়ে ফেলেন, ফলশ্রুতিতে জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ সম্ভব হয়নি। গৌহাটি হাইকোর্টের নির্দেশে করিমগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব ফিরে পেয়েছেন আশিস নাথ, কিন্তু হাতে রয়েছে মাত্র 7 মাস সময়, 5 বছরে ক্ষতি পুষিয়ে নিতে হলে বিদ্যুৎ গতিতে কাজ করতে হবে। দ্বিতীয়বারের মতো করিমগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব নিয়ে নিজের নির্বাচনী এলাকা পরিদর্শনে আসেন আশিস নাথ। আলিপুর জেলা পরিষদ সদস্য হেলাল আহমদ খানকে নিয়ে জেলার অন্যতম গ্রামীণ বাজার কাজীর বাজার পরিদর্শন করেন। এলাকার জনগণের দীর্ঘদিনের দাবি বাজারে একটি ব্যাংক স্থাপনের, বিষয়টি নিয়ে একটি বেসরকারি সংস্থার সঙ্গে আলোচনার কথা জানান তিনি। বলেন, আলোচনা হয়েছে শীঘ্রই কাজীর বাজারে একটি ব্যাংকের শাখা স্থাপিত হবে। আশিস আরো বলেন, প্রথমে জেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব নিয়ে কাজীর বাজারের জন্য 1.5 কোটি টাকার প্রকল্প গ্রহণ করেছিলেন, কিন্তু পরবর্তীতে পদ হারানোর ফলে সেটা বাস্তবায়ন হয়নি। এখন স্থানীয় জেলা পরিষদ সদস্য হেলাল আহমদ খানকে নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করবেন। আমার রাতাবাড়ি জিপির 100% মানুষ এই বাজারে আয়, বুরুয়ালা জিপির প্রায় 40% মানুষ এখানে আয়, আমার পোল্ডর জিপির 60-65% মানুষ এখানে প্রতিদিন বাজারে আয়। হোটেল রাজনীতির ক্ষেত্রেও যদি দেখা যায়, আমার 5 জিপির প্রায় 60-40% মানুষ, 50% মানুষ এই বাজারে প্রতিদিন জড়িত আছে। হ্যাঁ আয় ওটাই। এরপরে হেলাল খানের যে জেলা পরিষদ এরিয়া আছে, টোটাল জেলা পরিষদ এরিয়ায় মানুষ এই বাজারের উপরে নির্ভরশীল। আজকে যে আমরা যে জেলা পরিষদ গঠন হইতে আমার সদস্যরার যে ভূমিকা, সেই ভূমিকার দিকে দেখাতে গেলে আমি প্রথম আমার নিজের ফাঁসের যে সদস্য তারে আমি সাহায্য করতে লাগবো, এবং শুধু সদস্যরে সাহায্য করে না, এই সাহায্য দিয়ে একটা দিলে একটা দিন কত বড় সহায় মানুষের বা ক্ষুদ্র ব্যবসায়ীর, সেই হিসাবে আমরা একটা প্রপোজাল দিয়েছিলাম যে কাজীবাজার মার্কেট শেডে 1.5 কোটি টাকা একটা গভর্নমেন্টের কাছে আমি প্রপোজাল দিয়া গেছিলাম। দুর্ভাগ্য এটাই, আমি যাওয়ার পরে এই কাগজটা গুয়াহাটি যে গেছিল চিঠি, এর পরে আর কোনো করেসপন্ডেন্স হয়েছে না, কোনো করেসপন্ডেন্স হয়েছে না। আমি প্রথম বুঝাই 7 তারিখ আমি বুঝছি, আমি 8 তারিখে সব ফাইলগুলা ডাকছি, তো 8 তারিখে আমি সব মেম্বারের ডাকিয়া সব অফিসারের ডাকিয়া আমি একটা অনুরোধ করছি যে আমরা সময় কম, আপনারা আমরা সাহায্য করুন, আপনাদের কোন জায়গায় কি সমস্যা আছে, আমি আপনারা আমার সদস্যরা অ্যাসুরেন্স দিলাম যে আমরা আপনারা সমস্যা সমাধান করিয়া দিব। সেই হিসাবে এই কাগজগুলো আমরা বাইক করছি, এখানে কাজীর বাজারে 1.5 কোটি টাকার মাল্টি স্টোরি মার্কেট কমপ্লেক্সের প্রপোজাল আছে। ইতিমধ্যে আমি গুয়াহাটি যাইব, হেলালে যাইব, গিয়ে আমরা চিফ মিনিস্টার পর্যায়ে হোক আর মন্ত্রী পর্যায়ে হোক গিয়া অতি সত্বর কীভাবে এই মার্কেট শেডটা এখানে আনা যায়। এই 1.5 কোটি টাকা যদি এই মার্কেট এখানে একটা মার্কেট শেড হয়ে যায়, এখানে আর অন্য কোনো দাবির কথাই থাকতো, এটা একটা রেকর্ডের। প্লাস ক্ষুদ্র যারা ব্যবসায়ী আছে, এখানে অমুকের ঘরের সামনে তমুকের ঘরের সামনে ওর মাল্টিস্টোরির 1.5 কোটি টাকায় প্লাস 3 তলা বিল্ডিং হইব। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে, সঙ্গে থাকুন, ধন্যবাদ।